ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি পাঁচলার সময়। আমার তোমাদের সাথে নিউ ব্লগ নিয়ে দেখতে পাচ্ছ। সকালবেলায় যে রুটি করছি তাই ভাবলাম একটু রুটি করতে করতে ব্লগটা শুরু করি। একই তো এক ঘেয়ে জীবন, কিছু করার নেই, এই টাইম মেনে নিয়ে এগিয়ে যেতে হবে। তো সবার কথা বলি, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমিও আমার মতন করে ভালো আছি। সত্যি কথা, কী আর করবো, হাসি খুশি জীবনটা যদি এইভাবেই কাটে সেটা নিয়েই আমি হ্যাপি আছি। সবার একটু হাসি খুশি দরকার লাগে না, কী বলতো? এই যে চুপচাপ এক ঘেয়ে নিজের মনে নিজে যতটুকু পারছি কাজ করছি, তারপরে কিন্তু একটা কেমন বোরিং ফিল হয়। কাজ যখন শেষ হয়ে যায় তখন মনে যেন একটা কেমন বোরিং লাগছে। কোথাও একটু বেরোতে পারছি না, কোথাও একটু যেতে পারছি না, কারোর সাথে মন খুলে হাসতে পারছি না, কারোর সাথে কথা বলতে পারছি না। সত্যি কথা বলতে আমি তো বাড়ির বাইরে বেশি একটা বেরোই না, তোমরা সবসময় আমাকে ঘরের মধ্যেই দেখো। তাই আমি ঘরের মধ্যে যেটুকু পারি তোমাদের সাথে ভিডিও দেওয়ার চেষ্টা করি, ভিডিও আনার চেষ্টা করি। বাইরে বেরোলে বাইরে ভিডিও দিই, তো বাইরে বেরোবো বা কার সাথে, একা তো বাইরে বেরোনো যায় না না। তাই যেটুকু কাজ করি করি, তারপরে শুয়ে বসেই সময় কাটাই বা তোমাদের ভিডিও দেখে তোমাদের কমেন্ট চেক করে এসব করেই সময়টা কাটাই। তো এখন ভাবলাম যে ভিডিওটা শুরু করি, রুটি করতে করতে আর তোমাদের সাথে একটু গল্প করি, কারণ এরপরে হয়তো রান্নাবান্নার কাজে ব্যস্ত হয়ে যাবো। কী রান্না করবো আজকে? আজকে তোমাদের কাকু রান্না করেছে, সেটা তোমাদেরকে শেয়ার করেছি। এখন আজকে আমি রান্না করবো, তোমাদের কাকু চলে গেলে তারপরে রান্নার মেনুটা শুরু করবো। কী রান্না করা যায় দেখা, এখন যেহেতু তোমাদের কাকু টিফিন করবে তাই তোমাদের কাকুর জন্য আলু দিয়ে ডিম দিয়ে ভাজা করেছি। আর কালকে অনেকটা রাত্রিবেলায় খুব শরীরটা ঠাঁক করেছে, মানুষের বদ হজম হয়ে গেছে, তো প্রচণ্ড রাত্রিবেলা বমি হয়েছে। আর তারপরে তো সুগার আছে জানো, একটু মেনে চলতে। আর তোমাদের কাকু তো প্রচুর পরিমাণে মানে, আমি ধরো মানিই না, আমি একদমই মানি না, আমি কোনো রকম কিছুই মানি না, আমি যেটা পাই সেটাই, আমার কোনোটাতে বাদ বিচারও নেই যেটা খাবো না, আর কোনোটা মেনেও চলি না যে যতদিন আছি দূর এরকমভাবেই চলি না। কিন্তু সুগারটা একই, তোমাদের কাকু হচ্ছে আমারও তাই। তোমাদের কাকু কিন্তু অনেক মেনটেন করে যে সকালবেলা রুটি, দুপুরবেলায় করে ভাত খাবে, রাত্রিবেলা দুটো রুটি খাবে, অনেকটাই মেনটেন করে। তারপরে জানি না কাকু হঠাৎ কেন শরীরটা খারাপ করেছে, রাত্রিবেলা রাত্রি তখন 12টা নাগাদ প্রচণ্ড পরিমাণে মানে উল্টি বলে হয়েছে। তা এখন আমি বললাম যে ডিম সেদ্ধ দেখো, বললাম যে না। তো তাও চিড়া করছি যে সকালবেলা আমি জিজ্ঞেস করেছিলাম চিড়ে চিড়ে খাবে কি না, চিড়ে খেলে পেটটা ঠান্ডা থাকে, আর যেহেতু এখন কাজে বেরোবে বাইরে যাবে তো সারা সেই দুপুরবেলা এসে ভাত খাবে। আমি বললাম যে পেটটা যদি খারাপ হয়ে থাকে তাহলে যদি চিড়ে খায়, তা চিড়ে খেলো না, বললো না চিড়ে খাবো না, যা রুটি খাবে যখন সেটা করেই দিই। তাই বললাম তোমাদের সাথে একটু শেয়ার করি, গল্প করি। আর না আসলে আবার তোমরা মানে তাকে আমার চ্যানেলে গিয়ে খোঁজ করো। দেখো এমন যেন আমার হাই ফাই ভিউর দরকার নেই, আমার তোমাদের ভালোবাসাটুকুনি অনেক। তোমরা যে ভালোবাসো, তোমরা যে ডাক খোঁজ করো, তোমরা যে গিয়ে গিয়ে চেক করো, এটাই অনেক, এটাই অনেক। এইটুকু নিয়েই আমি যেরকম আছি এরকমভাবেই থাকবো, থাকতে চাই। আর সব থেকে বড়ো কথা কী বলতো, এই বয়সে লাস্টে এই বয়সে না সবাই একটু হাসি খুশি থাকতে চায়, সেই হাসি খুশিটা আর কোথায় যেন হারিয়ে গেছে বুঝতে পারি না। কারণ একটা সময় এত হাসি খুশি আঁকাই আঁকি মাখতাম, তো তখনই তোমরা এই ওয়াইটিতেই তোমরা দেখেছো যে কত মানুষ না আমার বাড়িতে এসেছে, কত হাসি ঠাট্টাই আর কি হয়েছে, কেন জানি না সব কোথা থেকে হারিয়ে গেছে। দেখো আমি তো কখনো কাউকে ভালো খারাপ বলে তো আমার বাড়িতে আসতে বলিনি, ভালোরা যারা আমার ভালো বেসেছে ভালো করেছে তারাও আমার বাড়িতে এসেছে, যারা আমার সামনে ভালো দেখেছে পেছনে বদনাম করেছে তারাও আমার বাড়িতে এসেছে। তবুও কিন্তু আমি সবাইকে আপন করে আমার কাছে টেনে নিয়েছি, নিয়েছি আনন্দ থেকেছি, ভিডিওর মাধ্যমে সবাইকে আমি তোমাদের কাছে শেয়ার করেছি। তো এখন যেন কেমন যেন একটা মনে হয় যে সবসময় নিজেকে একা একা মনে হয়। হ্যাঁ, এবার তোমরা বলবে যে কাকিমায় রিমি আছে, তোমরা রিমিকে নিয়ে হাসি খুশি থাকো। দেখো একটা মেয়ে যখন নিজে হাসি খুশি থাকে, হাসি খুশি রাখে বা হাসি খুশি মা বাবাকে নিয়ে হাসি খুশি থাকার চেষ্টা করে, তখন সেই জায়গা থেকে মনে হয় না চলো মেয়েটাকে নিয়েই আনন্দ থাকি। কিন্তু ও তো ওর মতে থাকে সবসময় না, ও ওর মতে কী বলবো, ওর ঘরেই ও পড়ে থাকে, ওর ভিডিও এই ফোনের মধ্যে ভিডিও নিয়ে পড়ে থাকে। যে ও যদি একটা ভিডিও করে বা কোথাও বেরিয়ে বা কিছু ভিডিও ভিডিও করার চেষ্টা করে তাহলে ওর সাথে গেলে সেই সময়টা আবার কেটে যায়, সেগুলো সব বৃথা হয়ে গেছে। দুদিন একটু রিলস করিয়েছিলাম, তোমরা দেখেছিলে দুদিন তোমাদের রিমিকে নিয়ে আমাদের গেটের সামনে রিলস করিয়েছিলাম। কালকে আপাতত বন্ধ, কালকে রবিবার ছিল, তোমাদের কাকু বাড়িতে ছিল আর ও আর ডাকলো না, বললো না যে মা চলো রিলস করি বা কিছু, তা আমিও আর যাইনি। তাই আজকে যাই না, আজকে করবে কি করবে না, যেটুকু পড়ে সেইটুকুতেই সময় কেটে যায়, সেটুকুতেই আনন্দ থাকি, সেইটুকুই তোমাদের মধ্যে দেখো যেটুকু আনার মতন সেটুকু আনি। তো যদি মনে পড়ে যে মা চলো ভিডিও করি, এখানে আমি বলেছি কি আমার বাড়ির সামনে কেন, ওর যেখানে আমাকে যেতে বলে আমি সেখানে চলে যাবো। কিন্তু ও তো বলে না, ওর মতন দুদিন একটু বাড়ির সামনে করেছে, এবার জানি না বলবে কি না। তারপরে একটু এদিক ওদিক যেতেও ভালো লাগে, যেতে ইচ্ছাও করে। আমি সত্যি কথা বলতে কি, আমি সব রকম দিয়ে অভ্যস্ত, আমি একা থাকতেও অভ্যস্ত, আমি হাসি খুশি থাকতেও অভ্যস্ত, আমি ঘুরতে অভ্যস্ত, আমি না ঘুরতেও অভ্যস্ত, আমি সব রকম দিয়ে অভ্যস্ত। আমাকে যে যেরকমভাবে চালায় আমি সেরকমভাবে, মানে যে যেরকমভাবে না, সরি এটা ভুল মিনিং হয়ে গেলো,
যে যেরকম ভাবে না, মানে এটা তোমাদের কাকুর বা তোমাদের ঋণী দিচ্ছিল, একটু মানুষের কথা বেশি শোনা, আমি কিন্তু মানুষের কথা শুনি না। আমি যেটা মনে করি যে আমার এটা করলে ভালো আমি এটাই করি, আমি মনে করি আমার এটা করলে ভালো না তো আমি এটাই করি। এই জন্য এই নিজের কথা শুনে চলার জন্য আমি অনেকের কাছে একটা সময় অনেক খারাপ হয়েছি, অনেক খারাপ হয়েছি। তোমাদের কাকু ছিল আগে, তার কথা শুনতো, আমার কথাটা কমই শুনতো, এখন এখন ইদানিং আমার কথা শোনে, মিথ্যা কথা বলবো না, শোনে। শোনো, 100 জায়গায় যদি 80% শোনে বা 70% শোনে, তবু নিজেকে ভালো লাগে যে না একটা আমার কথা শুনেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এখন জানি না তিনি কারোর কথা শোনে কি না, তো অবশ্যই শোনে, কারণ নাহলে একটা বাড়িতে মা মেয়ের দুজনে একসাথে থাকে, সেখানে ওর মতো থাকে, আমি আমার মতো থাকি। ও ফোনে ও কী যে করে আমি জানি না, ফোন নিয়ে ব্যস্ত থাকে, আমি আমার মতন ফোনে ভিডিও দেখতে ব্যস্ত থাকি। ওই পারে একমাত্র হাসি খুশিতে থাকতে বা হাসি খুশি আমাকে রাখতে বা বাবাকে রাখতে, আমরা দুজনে হাসি খুশি থাকি, তাহলে তোমাদের কাকু মানে ওর বাবাও ভালো হাসি খুশি থাকে, কারণ দেখে যে মা মেয়ে দুজনে মিলে হইচই করে সময় কাটাচ্ছি, তখন সেই মানুষটাও কিন্তু হাসি খুশি থাকে। তো যাই হোক, একটা কথাই বলবো, সব মানুষের জীবনে দুঃখ কষ্ট নিয়ে আসে, আমার যে আনন্দ দুঃখ এইসব নিয়ে এখন আনন্দ নিয়ে আছি এটা নয়, আমারও একসময় আমার জীবনের প্রতি অনেক অনেক ঝড় ঝাপটা গেছে, সামলাতে কিন্তু আমাকে একাই হয়েছে, তখন একটা মানুষ আমার কাছে ছিল না, এমনকি আমার মা বাবা কথা ভুল, বাবা আমার সবসময় সাপোর্ট দিয়ে গেছিলো, কারণ বাবা চাইতো যে আমি নিজের পায়ে দাঁড়াই, নিজের কাজ করি নিজের পায়ে দাঁড়াই, বাবা সব শোনাবে সব শোনাবে। আমি কেউ যে বললাম নার্সের ট্রেনিং বলো এই বলো সবটাই আমার বাবার জন্যই কিন্তু আমি করতে পেরেছিলাম, আর আমার মা কিন্তু আমাকে কোনো সময় সাপোর্ট করেনি, এটা আমি ভিডিওতে বলছি, কারণ আমার মাও যদি দেখে বা আমার বোনরাও যদি দেখে একই কথাই জানবে যে আমার মা এই সময়টাই আমাকে কোনো সময় সাপোর্ট করেনি, তো আমি বাবার সাপোর্ট পেয়েছিলাম। তো মা সবসময় মারা চায় কখনোই সংসার না ভাঙতো, তখন আমি চেয়েছিলাম কিন্তু আমার চাওয়াটা বৃথা হয়ে গেছে। আমি কোনো সময় হ্যাঁ বলতে পারো তুমি তোমরা যে এত কথা এত বলো যে তোমার জন্য সংসার হয়েছে, তোমার না এটা নয়, কারণ একটা সময় যখন মেয়েটার বয়স হয়নি তখন হয়তো আমি চেয়েছিলাম তোমাদের কাকুর সাথে যে না মেয়েটার সর্বনাশটা না হোক, কিন্তু যখন বিয়েটা আমি দিয়ে দিই তখন কিন্তু আমি চাইবো ওই সবসময় যে ওর সংসারটা বাঁচে, চেষ্টাটাও উক্তি করেছি তোমরা সবাই দেখেছো, তো সেরকমই আমার মাও চেয়েছিল আমার সংসারটা হোক, কিন্তু যখন সংসারটা না হয় সেখানে প্রতিনিধিত হয় না, তো সেখানে দাঁড়িয়ে আমি আমার মেয়ের চেয়েও পারিনি, তাই না কার কথা শুনে কার বুদ্ধি শুনে ও নিজের এই ডিসিশন নিল, কিন্তু ডিসিশনটা যে নিয়েছে হয়তো মন থেকে নেয়নি, আমি এটা ফিল করতে পারি, মন থেকে নেয়নি, ওপর থেকে নিয়েছে যেটা আমি চাইনি। থাক, বলতে গেলে অনেক কথা হয়ে যায়, তারপর হয়তো ও ভিডিওটা দেখে পরে আমার কথা হয়তো রাগারাগি করতে পারে, তুমি কেন বলতে গেছো চাই না বলতে, তবে একটা কথাই বলবো তুমি মা হয়ে কখনোই চাইনি, আর যখন যে জিনিসটা হয়ে গেছে সেই জিনিসটা থেকে মুভ অন করাটাই অনেকটা বেটার, সেই জিনিসটাকে ঘৃণা করাটা অনেকটা বেটার, আর সেই জিনিসটাকে আবার নতুন করে একটা কিছু তৈরি হোক লোকে খারাপ হোক আমি চাই না, আমি চাই যখন যেটা খুলে ফেলেছে খুলে ফেলেছে, এখন সামনের দিকে এগো, কিন্তু জানি না সামনের দিকে এগো এটা পিছনের দিকে পিছিয়ে যাবে, আমি এখনও আমি মা হয়ে বলতে পারছি না, কারণ আমি মনে করেছি যখন আমার সময় আমি সবসময় সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছি আর আজও বলি, কিন্তু এই যুগের মেয়ে হয়ে ও কী চাইছে আমি নিজেও বুঝতে পারি না, অনেক গল্প করে ফেললাম আর বেশি কিছু বলতে চাই না, চলো ভিডিও হয়ে গেছে, তোমাদের কাকু আসবে আমি খেতে করে দিয়ে রান্নাবান্না করবো, তারপরে তো শুয়ে বসেই দিন কাটবে, যাতে কাজ করলাম করলাম তারপরে স্যালিং দিকে খাইয়ে যাই, তারপরে কাজ থাকে, তারপরেই আমি বলি ওকে চল ভিডিও করবো, চল এদিক ওদিক যাই, আবার নতুন নতুন ভিডিও করে আসবো, আর যদি না যায় চারদিক প্রচণ্ড চাঁচাচ্ছে, যদি না যায় আর কিছু করার নেই, ওই কাকিমা কাকু যদি দুটো আসে তাহলে হয়তো দুটো রিলস করে, এইটুকু নিয়েই আমি হ্যাপি, চলো টাটা, লাভ ইউ অল।